তিহার হচ্ছে শওকত মোল্লা কান খুনে শুলে রাখো তোমার জায়গা তিহারে এই বাংলায় এই ভাঁওরে তোমার জায়গা নয় আমার মায়েরা আমার বোনেরা রুখে দেবে তোমার হুংকার আর আবুল আর কাইজার দা আপনিও জেনে রাখুন আপনার জন্য ঘর পরিষ্কার হচ্ছে প্রেসিডেন্সি আপনার যে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে আর মোদাশের আর হাকিমুল আপনি জেনে রাখুন আপনার জন্য ঘর পরিষ্কার হচ্ছে আপনার বারুইপুর জেলে চোর তারাবেন তো ভাঙর থেকে চোর তারাবেন তো শুনে রাখুন একটা যদি আমার কর্মীর গায়ে হাত পড়ে আর একটা যদি লাশের রাজনীতি হয় এই লাশ নিয়ে কালীঘাটের বাড়িতে যাব আমরা আইসি শুনে রাখুন যে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা ও শওকত দা আরে শিকড়টা দেখে যাওয়ার সাহস আছে নাকি ভাঙর থানার ওসিকে দিয়ে আইসিকে দিয়ে পাঠিয়ে দেবো কিছু পিক ছবি আসলে যাদের এক কান কাটা রাস্তার ধার দিয়ে যায় এদের দুকান কাটের রাস্তার মাঝখান দিয়ে যায় বন্ধ হয়ে গেছে জানেন তো স্কুলগুলো সব বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছেন জানেন আমাদের ঘরে ছেলেপিলেরা তৃণমূলের ঘরে ছেলেপিলেরা যারা স্কুলে যায় তারা বাড়ি এসে বাবাকে জিজ্ঞেস করে বাবা তৃণমূল কাকে বলে কারণ স্কুলে ওদের শিক্ষকরা ম্যাক্সিমাম শিক্ষক ওদেরকে বলে দেয় যারা হেরে গিয়ে জিতে যায় তাদের বাজিগর বলে আর যারা চুরি করে গলা ফাটায় তাদের তৃণমূল বলে চোর ভাঙর থেকে চোর তারাবেন তো ভাঙর থেকে চোর তারাবেন তো ভাঙর থেকে চোর তারাবেন তো আরে ভাই হাতি ঘোড়া গেল দল আর শওকত বলে কত জল ক্যানিং পূর্বের বিধায়ক ওকে কমিশনগুলো কি বলেছেন জানেন নটোরিয়াস কেমিয়াল আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দলতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন এই গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন আর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন আর দলতন্ত্রকে তাড়ানোর কথা বলেছিলেন সেই মুখ্যমন্ত্রী এখানে লাশের রাজনীতি করতে চাইছেন শওকত মোল্লাকে দিয়ে আর এই ভাঙরের মানুষ বলছে আর থানার আইসি শুনে রাখুন একটা যদি আমার কর্মীর গায়ে হাত পড়ে আর একটা যদি লাশের রাজনীতি হয় এই লাশ নিয়ে কালীঘাটের বাড়িতে যাব আমরা আইসি শুনে রাখুন কারণ আমরা 21শে জানুয়ারি এই বাংলায় ডাক দিয়েছিলাম যে আমরা বলেছিলাম যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ নির্বাচন চাই কিন্তু আপনি আমাদেরকে কি করেছেন এই বাংলার মানুষ এই ভারতবর্ষের মানুষ দেখেছেন এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় আমার আপনাদের বিধায়ক আমার বাংলার আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান উপস্থিত আছেন আপনি 42 দিন আমাদেরকে যেভাবে অত্যাচার করেছেন সেই অত্যাচারের জবাব ভাঙরের মানুষ 23শের পঞ্চায়েত নির্বাচনে নেবে এটুকু শওকত মোল্লারা জেনে যান আর শওকত মোল্লা আপনি জেনে যান অনুব্রত মণ্ডলের তিয়ারের পাশে আপনার জায়গা এটা ভাঙরের মানুষ বুঝিয়ে দেবে আর আরাবুল আর কাইজার দা আপনিও জেনে রাখুন আপনার জন্য ঘর পরিষ্কার হচ্ছে প্রেসিডেন্সি আপনার যে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে আর মোদাশের আর হাকিমুল আপনি জেনে রাখুন আপনার জন্য ঘর পরিষ্কার হচ্ছে আপনার বারুইপুর জেলে তৃণমূলকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়ব না এই ভাঙরের মাটিতে ভাঙরের মাটি দুর্জয় ঘাটি জেনে যাক আরাবুল বাহিনী এটাই হচ্ছে বাংলা এটাই ভাঙরের মাটি এই ভাঙর খাদ্য আন্দোলনের সাক্ষী এই ভাঙর জমি আন্দোলনের সাক্ষী এই ভাঙর এই কৃষক আন্দোলনের সাক্ষী এবং এই ভাঙরের মাটি বিপ্লবের মাটি জেনে যাক দুর্বৃত্ত এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে বলতে এসেছে আর আমি আরেক কথা বলে যাই প্রতিদিন আমাদের কাছে খবর যাচ্ছে প্রতিদিন পুলিশ প্রশাসন যে সংবিধানকে হাতে রেখে নিরপেক্ষ প্রশাসন চালানোর কথা বলেছিলেন আপনারও তো পরিবার আছে আপনারও বাড়ির ছেলে মেয়ে আছে আজকে ধর্মতলার বুকে আপনারা দেখুন আজকে 800 দিন হয়ে গেল তারা শুধুমাত্র টেট পরীক্ষা এসএসসি ডি এর জন্য আজকে তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সেখানে শুয়ে আছে সেখানে আপনার ঘরের ছেলে মেয়েও আছে আপনারা জানি এই ভাঙরে কাটমানি যে নেতৃত্ব দিচ্ছেন আর আমার আপনার আমার বিধায়ক রাত দিন এক করে এই কাটমানি সিন্ডিকেট যতক্ষণ আমরা ভাঙতে পারছি ততক্ষণ পর্যন্ত এই ভাঙরের মাটিতে আমাদের ঘুম নেই জেনে যায় কারাবুল বাহিনী আমরা জানি
আমরাও রাজনীতি শিখেছি আর পুলিশকে বারবার একই কথা বলতে হচ্ছে বারবার আমাদেরকে ফোন করতে হচ্ছে যে আজকে রানীগাছিতে মারপিট হচ্ছে ওখানে আমাদের কর্মী আক্রান্ত হচ্ছে আজকে ভাঙড়ে পোলের হাটে আজকে কাশীপুরে আমাদের আক্রান্ত হচ্ছে আপনাদেরকে লজ্জা শরম কিছু নেই আপনারা যে খাকি পোশাকটা পরে আছেন এই ভাঙড়ের খেটে খাওয়া গরিব মানুষ পিছিয়ে পড়া আদিবাসী দলিত মতুয়া তাদের করেক টাকায় খাকি পোশাকটা পরেছেন আর আপনি যখন চাকরি পেয়েছিলেন তখন আপনি অ্যাপয়েন্টমেন্টের লেটারটা হাতে নিয়ে তিনি আপনি শপথ করেছিলেন যে এই বাংলার গণতন্ত্রকে রক্ষা করব সংবিধানকে রক্ষা করব আর আপনি তৃণমূলে চাটুকারিতা দালালি করছেন আর তৃণমূলে দালালি করুন আমাদের আপত্তি নেই কিন্তু এই খাকি পোশাকটা পরে আপনারা দালালি করুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথাটাই বলছে খাকি পোশাকটা খুলে দালালি করুন আর যতক্ষণ পর্যন্ত এই খাকি পোশাকটা পরে আছে ততক্ষণ পর্যন্ত এই ভাঙড়ের মানুষের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার অধিকার যে লুণ্ঠন করছে তৃণমূল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন অন্তত এটুকু আপনারা সাহস দেখান আপনারা সেই সৎসাহসাহ এই আরাবুল এবং আপনার শওকত মোল্লার কাছে বিক্রি দিয়েছেন পোস্টিংয়ের জন্য পোস্টিং হবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের কাছে অ্যাপ দেবে সেই অ্যাপসের মাধ্যমে খাকি পোশাক খুলে কিভাবে নিতে হয় কোর্টের মাধ্যমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার জন্য বসে রয়েছে তাই আর একবার বলছি এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এই ভাঙর থানার ওসি মেজবাবু যে রাজনীতি করছেন একটাও যদি আইএসএফের কর্মীর লাশ যায় আপনার বাড়িতে চলে যাব আমরা সেই লাশকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছি 21 জানুয়ারি আমরা ধর্মতলায় গিয়েছিলাম আপনারা ভেবেছেন আমাদেরকে একটু ধমকে চমকে আমাদেরকে আপনার তৃণমূলের খাতায় নাম লেখাবেন অতটা সোজা নয় মেরুদণ্ড বিক্রি করার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে আসিনি মেরুদণ্ডকে বিক্রি করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে আসিনি শুনে রাখুন এখানে আমাদের আপনাদের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান আপনাদের বিধায়ক এখানে উপস্থিত আছেন 88 জনকে আমাদেরকে যেভাবে অত্যাচার করেছেন 42 দিন আমরা মনে রেখেছি এই বাংলার মানুষও মনে রাখবে কারণ আপনারা শুনে রাখুন 21 তারিখে যেদিন আমাদের রাত্রি 12:30 গ্রেপ্তার করা হলো আপনার বিধায়ককে পুলিশ হাজার হাজার পুলিশ যখন টেনে হিঁচড়ে যখন তার পিজন ভাঙে তুলছে আমাদেরকে যখন লালবাজারে নিয়ে যাওয়া হলো আমাদেরকে রাত্রি 12:30 যখন আমাদেরকে গ্রেপ্তার করা হলো তারপরে এই কয়েকশো পুলিশ আমাদের কাছে এসে কি বলছেন জানেন বলছেন আপনাদের জামা কাপড় খুলতে হবে আপনার বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছে আপনার জামা কাপড় খুলতে হবে বলছে তেরে নাম ড্রেস পড়তে হবে যে আল খাল্লা ড্রেস সামনে কিছুটা অংশ ঢাকা আর পিছুরা পিছনের কিছুটা অংশ ঢাকা সামনে ঘুরলে পিছন দেখা যায় আর পিছন ঘুরলে সামনে দেখা যায় নওশাদ সিদ্দিকী আমরা দৃঢ়তার সঙ্গে বলেছি যে এই লালবাজার থেকে আমাদের লাশ বেরোবে তবে এই আমরা ড্রেস চেঞ্জ করব না তারপরও পুলিশ প্রশাসন নাছোড় বান্দা আমাদের ওপর মহলের নির্দেশ আছে আপনাকে এই ড্রেস পড়তে হবে আর আপনার আমার দলের চেয়ারম্যান আপনার বিধায়ক বলছে এই লালবাজার থেকে আমার লাশ বেরোবে তবু আমি এই ড্রেস পরব না এটাই হচ্ছে নওশাদ সিদ্দিকী তিনি বারবার বলেছেন আমি পীর জানা ঘরের ছেলে আমাকে 75 নামাজ পড়তে হয় আমি এই হাঁটুর উপরে এই ড্রেস আমি পড়তে পারবো না কিন্তু নাছোড় বান্দা এই মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী তিনি বলেছেন এই ড্রেস যদি আমাকে খুলতে হয় আর এই ড্রেস যদি আমাকে পড়তে হয় এই লালবাজারের বাইরে যে বার্তা যাবে এই বাংলায় যে আগুন জ্বলবে মমতার পুলিশের সম্ভব নয় আঙুলকে নেভানোর তাই আমি মরে গেলেও এই ড্রেস আমি খুলবো না 42 দিন আমাদের কাছে অনেক অনেক অফার এসেছে মন্ত্রিত্বের অফার এসেছে কোটি কোটি টাকার অফার এসেছে আমরা বলেছি আমরা মেরুদণ্ড বিক্রি করতে আসিনি আমাদের লাশ বেরোবে আমরা মাসের পর মাস জেল খাটবো তবু চোর তৃণমূলের খাতায় নাম লেখাবো না এটাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শপথ নিয়েছিলাম ও দিদি সাতগাছিয়া সোনালি গু এসব কি বলছে সাতগাছিয়া সোনালি দি কি বলছে সব আমরা বলিনি আপনার দলের আপনার ছায়া সঙ্গী সোনালি গুহা বলছে আমি যদি মুখ খুলি তাহলে তৃণমূল দলটাই উঠে যাবে শওকত মোল্লার কানে এখনো পৌঁছায়নি একটা নির্লজ্জ নির্লজ্জ মাল একদম মাল বলছি ওকে নির্লজ্জ মাল একদম পচা মাল ওর কিছু ভিডিও রেকর্ডিং এদিক ওদিক ঘুরছিল না একদম নির্লজ্জ মাল
ওকে অবজারভার করেছে এই ভাঙড়ে, বুঝতে পাচ্ছেন তো? তাই আমার মায়েরা আপনারা শক্ত হাতে লড়াইটা কোর্ট বুঝে নিতে হবে, প্রত্যেকটা বুথে বুথে আমার মায়েদের ব্যারিকেড করতে হবে। আসমা আছে, আসমাকে বলছি, প্রত্যেকটা বুথে বুথে আমার যারা ভাইরা এসেছে, প্রত্যেকটা মা যেন রাস্তায় থাকে, 23-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে 1 ইঞ্চি ভাঙড়ের জমি আমার মায়েরা ছাড়বে না, কারণ অনেক হয়েছে, 8-9 ভাঙড় লুট হয়ে গেছে। এই লাভ বাড়ি আমরা জনগণের কাছে তুলে দেব, তারাই বিচার করবে। কটা লাভ বাড়ি, ওর ভিডিওটা শুনে শোনেন তো মাঝে মধ্যে, একটা পচা মাল একদম, মানে কি বলো, পাতে দেওয়ার মতো নয়, ভাষাটা উচ্চারণ করতে পারে না। আরে ভেবেছেনটা কি, এই হাজার হাজার কর্মীদের এই যে তাদের কান্না, তাদের আর্তনাদ, 21 সালে নির্বাচনের পর এই সরকার আমরা ভুলে যাইনি, আমরা সব লিখে রেখে দিয়েছি, আমরা ISF কর্মীদের বলেছি এদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় শুধু দৌড় করাবো, দৌড় শুধু দৌড় করাবো, মারের কথাটা বলবো না, মারের কথাটা বলবো না, শুধু দৌড় করানোর কথাটা বলবো। আজকে এসে জেনে যাক, যদি আপনার দালাল কোনো মিডিয়া থাকে, মিডিয়ার মাধ্যমে জেনে যাবেন, অনেক 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 হয়েছে, থানা দিয়ে এই মিটিংকে বানচাল করতে চেয়েছেন, কিন্তু মানুষের মনে, মানুষের হৃদয়ে নওশাদ সিদ্দিকী ঢুকে গেছে, আপনি পারবেন না সেটাকে বের করতে। ভাঙড়ের মাটি নওশাদের ঘাঁটি, জেনে যাক দুর্বৃত্ত, ভাঙড়ের মাটি নওশাদের ঘাঁটি, জেনে যাক দুর্বৃত্ত। পুলিশ প্রশাসনকে আর একবার বলছি, আপনারা জেনে যাক, যে সংবিধান এখনো আছে, আর শওকত মোল্লা আপনি শুনে রাখুন, পার্থ চট্টোপাধ্যায়কে আপনার দিদি, আপনার দিদি আপনাকে রক্ষা করতে পারেনি, অনুব্রত মণ্ডলকে দিদি রক্ষা করতে পারেনি, তার পরিবার জেলের মতো, আর তিহারে আপনার জন্য জায়গা পরিষ্কার হচ্ছে। শওকত মোল্লা কান খুনে শুনে রাখো, তোমার জায়গা তিহারে, এই বাংলা এই ভাঙড়ে তোমার জায়গা নয়, আমার মায়েরা আমার বোনেরা রুখে দেবে তোমার হুঙ্কার, তোমার হুঙ্কারকে ভয় পায় না ভাঙড়ের মাটি। যখন কোনো কিছুতেই পারছে না, তখন বলছে ISF বিজেপির দালাল, বলছে না ISF এর বিজেপির দালাল, বলছে না ISF এর বিজেপির টাকা খেয়েছে সব কথা বলছে না? আরে ভাই, তোর দিদিকে জিজ্ঞাসা কর, তোমার দিদিকে জিজ্ঞাসা করো, 1998 সালে বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন কয়লা মন্ত্রী, তিনি হচ্ছেন রেলমন্ত্রী, রেলের চেয়ারপারসন, আর 2006 সাল পর্যন্ত আপনি ওর ঘর করেছেন, আমরা ভুলে যাইনি। 2003 সালে আপনি নাগপুরে RSS এর মিটিংয়ে গিয়েছিলেন, RSS এর মিটিংয়ে আপনি RSS-কে বলে এসেছেন যে এই বাংলায়, এই ভারতবর্ষের যদি কেউ স্বেচ্ছাসেবক থাকে, যদি কেউ স্বাধীনতা সংগ্রামী থাকে, RSS, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, মোরা এক বৃন্তে দুইটি কুসব, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি। আরে শওকত বাবুরা শুনে যাক, আমি বিশ্বজিৎ মাইতি, আর আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আপনি বিজেপিকে এই বাংলায় আবার বারবার ডেকে নিয়ে এসেছেন, আসছেন, কারণ আপনি NRC এবং CARE ভয় দেখিয়ে আপনি ভোট করেছিলেন, আর নয় আপনি আবার রামনবমীকে দিয়ে এই বাংলায় হিন্দু মুসলমান করতে চাইছেন। আবার আমি একটা হিন্দু পরিবারের ছেলে, আমার তো মাঝে মধ্যে লজ্জা লাগে যে রাম বোধহয় বিজেপির বাপের সম্পত্তি, রাম বোধহয় বিজেপির বাপের সম্পত্তি, কারণ ওরা রাম মন্দির করার জন্য এই ভাঙড়ে তারা পারমিশন দিতে পারে, এই ভাঙড় থানার পুলিশ, রামনবমী করার জন্য তারা পারমিশন দিতে পারে, অথচ ISF সভা মিটিং করার জন্য এই ভাঙড় থানার একটুও কলম নড়ে না এই OCIC-দের, এটা লজ্জার বিষয়। আর যদি এই মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লারা মনে করে বিজেপিকে দিয়ে আবার এই রামনবমী করে
এই বাংলার হিন্দু মুসলমান ঐক্যকে ধ্বংস করবে। একদিকে এই টুপি পরানো শাস্তিদিকি আর বিশ্বজিৎ মাইতি, আর আপনারা আছে বুক চিতে লড়াই করব, হিন্দু মুসলমানের ঐক্যকে গড়ে তুলব। হিন্দুরা মন্দিরে ঘণ্টা বাজাবে, মুসলমানরা নিরাপদে নামাজ পড়বে, আর আমার আদিবাসী মতুয়ারা তারা ঝুমুর গান গাইবে, আর খ্রিস্টান ভাইরা তারা মসজিদে তারা গির্জায় প্রার্থনা করবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। তাই তো আমরা রাজনীতিতে আছি, আমাদেরকে কোটি কোটি টাকার প্রলোভন দেখিয়ে আমাদেরকে কেনা যাবে না। আমরা আমরা এই বাংলায় আমরা নতুন দিশা নিয়ে এসেছি। এই দিশার নাম নওশাদ সিদ্দিকি, এই দিশার নাম হচ্ছে আব্বাস সিদ্দিকি, এই দিশার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এখানে ধর্ম দিয়ে কিছু করা যাবে না, এখানে ধর্ম দিয়ে আমাদের হিন্দু মুসলমানের ঐক্যকে ভাঙা যাবে না। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কথাটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে। আমরা বলছি বারবার, শুনে রাখুন, আপনারা সর্বত্র বলবেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই কথাটা আমরা আপনারা এই ভাঙরের মাটির প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে বলবেন, কারণ এই ভাঙরের মাটি দুর্জয় ঘাটি, এখানে আরাবুল মানে আবার সৈকত মহতবন্দোপাধ্যায় আবার একটা মিটিংয়ে ওকে সৈকত নাম দিয়েছে, শুনেছেন তো? আরে সৈকত সৈকত করছে, যাই হোক উনি যা নাম দেয় দিন, কিন্তু ভাঙরে এক ইঞ্চি জমি আপনাদেরকে ছাড়বো না। আর ভাঙরে যদি আমার কর্মীদেরকে নিয়ে যদি লাশের রাজনীতি করে, তাহলে এই লাশ নিয়ে আজকে আমরা এখানে ঘোষণা করছি, এই লাশ নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাব বিচার চাইতে। এই আমাদের আইসিআর ওসিকে কাশীপুর থানার ভাঙর থানার আসি ওসি ওসি আইসিকে জানিয়ে দিয়ে গেলাম। আর পঞ্চায়েত নির্বাচন, আপনি যদি মনে করেন পঞ্চায়েত নির্বাচনে আমরা সব জানি, আইসি শুনে রাখুন, আপনার সঙ্গে ফোনে শওকত মোল্লার কি কথা হয়, আপনার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কথা হয় ভেবেছেন? আমরা জানি না, সব ঘটনা আমরা উল্লেখ করে আমরা ঠিক জায়গা মতো আপনাদের রাখছি, ঠিক জায়গা মতো লিখে রাখছি। আর 2023 সালে আপনি যেভাবে আমার ভাঙর এই ভাঙরটাকে আপনি সাজিয়েছেন, সার তথ্য আমাদের কাছে আছে, শুনে রাখুন আইসি সাহেব, শুনে রাখুন কাশীপুর থানার আইসি সাহেব, তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরাও জেগে আছি। দেখি আপনার কত বোমাগুলি আছে। আর আইসি ওসি সাহেবকে জানিয়ে দিয়ে গেলাম, এই পঞ্চায়েত ভাঙরের পঞ্চায়েত যদি রক্তাক্ত হয়, আর এই পঞ্চায়েতের ভোট যদি বোমাগুলি দিয়ে হয়, এই পঞ্চায়েতের ভোট যদি ব্যালট বাক্স 2018 সালের মতো লুট করেন, তাহলে আমার শুধুমাত্র মায়েদের লাশের ওপর দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে। আস ও আইসিকে বলে যাচ্ছে, আপনি কান খুলে শুনে রাখুন। আপনি ফোন করে বলছেন আইএসএফ কোথায় সভা করবেন, আপনার বুকের পাটা আছে? শওকত মোল্লাকে বলুন না যে তৃণমূল কোথায় সভা করবে, তৃণমূলের সভাটা আজকে হবে না, সে সাহস তো আপনার নেই। আপনি তো মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়েছেন, আপনার ছেলেমেয়ের কথা ভাবুন। আপনি যে পথে চলবেন আপনার ছেলেমেয়েও সেই প্রজন্মের তৈরি হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করুন। সেই মেরুদণ্ড আপনাদেরকে নেই, আপনারও ঘরে সন্তান আছে, তাদের কর্মসংস্থান নেই। আমরা জানি সিন্ডিকেটের টাকা আপনার হাতে এ ঘাট ও ঘাট হয়ে কালীঘাটে যায়, সেই তথ্য আমাদের কাছে আছে। ভেবেছেন আমরা খুব খালি হাতে রাজনীতি করতে এসেছি না, আপনার মনে হয়েছে আইসেফ কিছু বোঝে না? তাই অপরদিকে তৃণমূল যদি আমাদেরকে গোলাপ ফুল ছোড়ে, আমরাও গোলাপ ফুল ছুড়বো, এটা আইসিকে বলে দিয়ে গেলাম। আর যদি তৃণমূল কংগ্রেস অপর প্রান্ত থেকে আমাদেরকে রসগোল্লা ছুড়ে, আমরাও রসগোল্লা ছুড়বো, দেখি দেখবো, সেয়ানে সেয়ানে লড়াই হবে, দেখি আপনার কত গুলি বন্দুক আছে। আর তৃণমূল এখন থেকেই যে সমস্ত মহল্লাতে বোম মজুদ করে রাখছে, আমরা তার নথি আমরা ঠিক স্বরাষ্ট্র দপ্তরে পাঠাচ্ছি। এই ভাঙরে যেখানে যেখানে তৃণমূল কাইজার, যেখানে হাকিমুল, যেখানে আরাবুল, যেখানে এই মুদাসিররা বোম মজুদ করছে, তার তথ্য আমাদের কাছে চলে এসেছে, সেই তথ্য আমরা ঠিক জগে পাঠিয়ে দিচ্ছি। তাই দৃঢ়তার সঙ্গে বলছি, তিহার যাত্রা এদের জন্য সুনিশ্চিত, আপনারা বুক চিতে লড়াই করুন। আগামী পঞ্চায়েতে প্রত্যেকটা বুথে আইএসএফের পতাকা উড়বে, আইএসএফের পতাকা উড়বে, তার জন্য প্রস্তুত হন। পুলিশ প্রশাসনকে আমরা বুঝে নেব, আমরা পুলিশ প্রশাসনকে কোর্টের মাধ্যমে আমরা বুঝে নেব কিভাবে পুলিশের চাকরিটা পুলিশ করে। আর সিভিক ভলেন্টিয়ারদের ভাই বলছি, তোমরা খুব ছোট একদম মশা ভাই, এত লাফালাফি করছো কেন? তৃণমূলে দালালি করলে পতাকাটা নিয়ে করো, লুকিয়ে লুকিয়ে তোমরা যে ট্রিপারের কাজ করছো, দালালির কাজটা করছো, তোমার চাকরি থাকবে না ভাই, যে কাজটা করছো তোমার চাকরি থাকবে না, এ কথাটা বললে সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে। তাই সাধু সাবধান, আজকে এসেছি এই প্রতিবাদ সভায়,
আপনাদেরকে জানিয়ে দিতে এই তৃণমূল এই ভাঙনের মাটিতে যেখানে যেখানে বোমা মজুদ করেছে আমরা সব জানি, আমাদের কাছে সব তথ্য এসেছে, সব তথ্য। আর মমতা ব্যানার্জি শাক দিয়ে মাছ ঢাকার জন্য শওকত মোল্লাকে এখানে পাঠিয়েছে, তাই না? পাঠান শওকত মোল্লাকে কেন, অভিষেককে পাঠালো। এই মাটি নওসাদের মাটি, আপনারা জেনে রাখুন। এখানে অভিষেক ব্যানার্জি আসলেও এটা নওসাদের মাটি, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাটি। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখানে আমরা কলমের রাজনীতি করতে এসেছি, তাই আইসিকে বলে যাই এখনো সময় আছে, আপনারা সুধরে যান, না হলে কিন্তু আপনারা আমাদের রূপ এখনো দেখেননি। এখনো রূপ দেখ যদি আপনারা দেখাই, তাহলে কিন্তু লালবাজার বুঝে গেছে, মমতা ব্যানার্জি বুঝে গেছে, এই 42 দিনের ঠেলায় সাগর দিঘিতে একেবারে চোখে সর্ষে ফুল দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলায় সরকাররা যদি এই ভূমিকা পালন করে, আগামী পঞ্চায়েতে এই বাংলায় তৃণমূল সর্ষে ফুল দেখবে, এই কথাটা বলে যাচ্ছি। বেশি কথা বলবো না, আমার চেয়ারম্যান বসিয়ে রেখে দিয়েছি চেয়ারম্যানকে। আপনাদের প্রিয় বিধায়ক, গর্ব হয়, সত্যি গর্ব হয়, এই বাংলায় একমাত্র বিধায়ক যিনি এই শাসক দলের এই চোরেদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করছে। আর একটা কথা বলবো, আপনারা জেনে যান কেন এত এত ওদের অত্যাচার, কেন অত্যাচার জানেন? আপনাদের ওপর যে চর থাপ্পড় গুলি বম চলছে না, এটা আপনাদের ওপর না, এটা নওসাব সিদ্দিকির ওপর পড়ছে, এটুকু জেনে রাখুন। যন্ত্রণায় ছটপট করে রাতে ঘুম হয় না, কেন জানেন? আপনাদের জন্য একটা কথা বলে যাই, কেন এই অত্যাচারটা না আমাদের উপর নামিয়ে এনেছে, কারণ এই টুপি পরা নওসাদ সিদ্দিকি বিধানসভায় বলছে ওয়াকাব সম্পত্তির হিসাব চাই। আর এই টুপি পরা নওসাদ সিদ্দিকি বিধানসভায় গিয়ে বলছে হিন্দু ভাইদের মায়েদের যে মন্দিরের জমি তৃণমূল চুরি করেছে তার হিসাব চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ছুটে গেছে, একটা টুপি পরা ছেলে সে হিসাব চাইছে মন্দিরের জমি, একটা টুপি পরা ছেলে হিসাব চাইছে মসজিদের ওয়াকাব সম্পত্তির জমি। এটাই ওদের সব থেকে জ্বালা ধরেছে, যে একটা টুপি পরা ছেলে টেট পরীক্ষা দিতে গেছে, একটা আমার হিন্দু বোন তার শাখা পোলা সিঁদুর মুছিয়ে তাকে পরীক্ষার হলে ঢোকাতে চাইছে, এই টুপি পরা ছেলেটা বলছে কেন আমার হিন্দু মা বোনের তার শাখা পোলা খুলে তাকে পরীক্ষা হলে ঢোকানো যাবে। একমাত্র বিধায়ক বিজেপি নয়, মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর তাহাই তৃণমূল তাহাই বিজেপি। অতএব আমরা ইন্ডিয়ান সেকুলার বন যে নিজের পায়ে নিজের সিদ্ধানাকে খাড়া রেখে এই পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের ঝান্ডা উঠবে প্রতিটা বুথে বুথে, চোর তারাবেন তো। শুধু শেষ কথা বলি, হাতি ঘোড়া গেল তল, শওকত বলে কত জল, জলটা তুই ভাই মাপতে আয় একবার, বুঝে নেব শিয়ানে শিয়ানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমাদের প্রাণপ্রিয় বিধায়ক এবং আমার দলের প্রাণপ্রিয় চেয়ারম্যান, তিনি বিস্তারিত কথা বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জিন্দাবাদ।